ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈন গণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, চলছে বছরের প্রথম মাস শুরু হয়েছে আজ থেকে 3 দিন আগে, অর্থাৎ আজকে 3 তারিখ। সবাই আশ্চর্য হয়ে গেছেন কারণ এদের এটা তো আর 31st night পালন হয়নি, সাথে সাথে পালনও হয় নাই পয়লা বৈশাখ, বাজার ইলিশ কিনবেন সেটাও হয়নি, আর পোলার গন্ধ পাওয়া যায়নি, পান্তার কোনো আয়োজন নাই, সাথে সাথে মেলা বা ঢাক ঢোল কোনোটাই হয়নি, আর এটা ইসলামিক নীতিও নয়। যদিও এটা আরবি মাস, আরবি মাসের শুরু হয়েছে আজ থেকে 3 দিন আগে, অথচ আমরা জানি না, অনেকে আশ্চর্য হয়েছেন, কিন্তু এই মাস যদি আমরা জানি না বা অনুষ্ঠান করা জায়েজ নাই, কিন্তু আরবি মাসগুলো গণনা করা এটা মুসলমানদের জন্য খুব জরুরি, খুবই জরুরি, কেন ইবাদতের সাথে সম্পৃক্ত আছে। একজন মুসলমান যদি ইবাদত করে, ধারাবাহিকভাবে ইবাদত করতে চায়, তাহলে ইবাদতগুলি আরবি মাসের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, প্রত্যেকটা আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক আছে। তাহলে পহেলা মাস শুরু হয়েছে আরবি মাসের, মাস হচ্ছে মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলো সম্পর্কে পবিত্র কালামে বলেছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াত নম্বর 37, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গণনা করেছেন মাসগুলোকে কয় মাসে, ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গণনায় মাসগুলো 12 শাহরান 12টি মাস। কবে থেকে শুরু হয়েছে মাসটি গণনা? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাস গণনা শুরু করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আছে সম্মানিত মাস, এই মাসগুলোর মধ্যে তোমরা জুলুম করো না। সূরা তাওবা 37 নম্বর আয়াত, এই মাসগুলোর মধ্যে তোমরা কারোর উপরে জুলুম করো না, খবরদার কারোর উপরে হাত তুলো না, রক্ত খরণ করো না। আপনারা আয়াতটি পড়ে নেবেন, সূরা তাওবা 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12টি মাস গণনা শুরু করে দিয়েছেন। এই সেই মাস শুরু হচ্ছে মুহাররম, 4টি মাস সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মধ্যে প্রথম মাস হচ্ছে মুহাররম। মুহাররম মানেই হচ্ছে সম্মানিত এবং মাসটি হচ্ছে সম্মানিত। কত সম্মানিত এই মাসটি, যদিও ঐতিহাসিক বিদগণ অনেক কথা বলেছেন, এই দিনে নাকি আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, এই দিনে নাকি নূহ আলাইহিস সালাম যুদি পাহাড়ে ঠেকেছিলেন, এই দিনে নাকি আরো কত কি ইউনুস আলাইহিস সালাম মাঠ থেকে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, এই সব কল্পকাহিনী, এটার ব্যাপারে সহি কোনো সনদ নাই, সহি কোনো বর্ণনা নাই,
এই সমস্ত কাহিনী কেউ যদি বলে তাহলে বিশ্বাস করবেন না। এই মাসটির সম্মান আরো বেড়েছে সেদিন থেকে যেদিন মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে নিয়ে আসলেন, আর ফিরাউনের জাতিকে আকরাকা ফিরাউন, ফিরাউনের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আর সাথে সাথে এই মাসের সেইটা ঘটেছে এই মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা নামে চিনি। এই মাসের 10 তারিখে আশুরা নামে আমরা চিনি বা আশুরা নামে পরিচিত। আশুরা মানেই হচ্ছে 10 তারিখ, কথাটি মাথায় রাখবেন। আশুরা মানেই হচ্ছে 10 তারিখ। সব নাকি এই 10 তারিখে ঘটেছিল মুহররম মাসে। আসলে এগুলো সহি সনদে বর্ণিত নাই, কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যাপারে সহি কিতাবে বর্ণিত হয়েছে। এই কারণেই এই মাসটি শুধু মুসলমানদের কাছে, এই দিনটি শুধু মুসলমানের কাছে সম্মানিত নয়, বরং ইহুদিদের কাছেও সম্মানিত, বরং খ্রিস্টানদের কাছেও সম্মানিত, বরং অগ্নি পূজকদের কাছেও সম্মানিত, বরং মূর্তি পূজকদের কাছেও সম্মানিত, আর মুসলমানদের কাছেও এই আশুরার দিনটি সম্মানিত। শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পার করেছেন, আর ফিরাউনের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। এখন বলতে পারেন যে আমাদের দেশে যেটা পালন হয় আশুরার নামে, যেটা পালন করা হয় আমাদের দেশে, আমাদের মগজ তো এমনি ধুলাই হয়ে আছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইসলামটা অনেকটা ইরাক এবং ইরানি ধাঁচে এসেছে, ইরাক এবং ইরানি ধাঁচে। এই জন্য অনেক সময় মদিনার ইসলাম যদি আমাদের কাছে আসে খুব আশ্চর্য হয়ে যায়, আমরা আশ্চর্য হবেন কিন্তু দেখবেন। মদিনার ইসলাম যদি আপনার আমার কাছে এসে পৌঁছায় তাহলে অনেকেই আশ্চর্য হয়ে যায়, এইটা কি বলছেন হুজুর, আমার বাপদাদারা কি ভুল করেছে, অমুক হুজুর কি ভুল করেছে, ইসলামটা এসেছে মদিনা ইরাক এবং ইরানি ধাঁচে, যার কারণে আমরা বারবার উল্টা বুঝতে থাকি। একটি প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, যখনই মাদানী ইসলাম অর্থাৎ মদিনার ইসলাম এসে পৌঁছায় আপনাদের কাছে, তখনই আপনারা সবচেয়ে আশ্চর্য হয়ে যান। আপনা আমাদের মাথা মগজ পচে আছে সেই মুশাররফ হুসাইনের বিষাদ সিন্ধু পড়ে। বিষাদ সিন্ধুতে আমরা পড়েছি যে আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে সমূলে কারবালার ময়দানে কি করেছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন, সবাইকেই হত্যা করেছেন। এই কারণেই আশুরার দিনটি হচ্ছে শোকের দিন। আসলে হাদিস কোরআনে কি বলে, এটা কি শোকের দিন না খুশির দিন? আর মানুষ যে সিয়াম পালন করে এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাখে না অন্য কারোর জন্য রাখে, এটা আমাদের জানা খুবই জরুরি। বেশিরভাগ বাঙালি মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বেশিরভাগ মানুষই এই আশুরার সিয়ামটা রাখে, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে। কিন্তু এই উদ্দেশ্যে কেউ যদি সিয়াম পালন করে সিয়াম কবুল হবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিদআত করার কারণে যে পাপ হবে এটা মনে রাখবেন। নিয়াতের বিদআত আমলে ঠিক আছে, নিয়াতের বিদআত, নিয়াতের বিদআতের কারণে যে পাপ হবে এটা নিশ্চিত মনে রাখেন। এইবার আসেন মুহররম মাসের ফজিলত সম্পর্কে প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, যে হাদিসটি আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। যত সিয়াম আছে রমজানের পরে, যত সিয়াম আছে সেটা শাওয়াল মাসের 6টা সিয়াম হোক, আরাফাতের সিয়াম হোক, বা জিলহেজ্জা মাসের 10 দিনের সিয়াম হোক, বা প্রত্যেক মাসের 3টি সিয়াম হোক, আর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম হোক, যত সিয়াম আছে, এবং আপনি যদি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন তাও হোক, রমজানের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব
সবচাইতে উত্তম সিয়াম, গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামটি হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। এখানে কিন্তু আশুরা সিয়াম বলে নাই, ওলামায়ে কেরামরা বলেছেন এটা মুহাররম মাসের যে কোনো সময় সিয়াম হতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো সহি সনদ পাওয়া যায় নাই। এই জন্য জমহুর ওলামায়ে কেরামরা আরেকটি মত প্রকাশ করেছে, সেই সিয়ামটি হচ্ছে আশুরা সিয়াম। কেননা আশুরা সিয়ামের গুরুত্বর ব্যাপারে অনেক অনেক হাদিস এসেছে। এর একটি ব্যাপার, এই সিয়ামটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম যুগে মক্কার মানুষ এই সিয়ামটি রাখত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটি মক্কার মানুষদেরকেও রাখতে দেখেছেন, অর্থাৎ মক্কার মানুষও সিয়াম রাখত। মক্কার মানুষ কিন্তু ইহুদিও ছিল না আর নাসারাও ছিল না, এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে, জেনে রাখতে হবে। মক্কার মানুষ ইহুদিও ছিল না আর নাসারাও ছিল না, মক্কার মানুষ ছিল মুক্তি মূর্তি পূজক, মক্কার মানুষ ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক ছিল। মুসলিমে বেশিরভাগ মানুষ ছিল মূর্তি পূজক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সিয়াম রাখতে দেখেছেন, এটা তো দেখেছেনই, পরে যখন তিনি মদিনায় আসলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, তারাল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন যে আশুরা সিয়াম রেখেছে, অর্থাৎ রমজান মাসের এই এই মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাদা, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কেন রেখেছো, কি এটা, কেন তোমরা আশুরা সিয়াম পালন করেছো? মক্কার মানুষ রাখতো এরা জানি, কিন্তু তোমরা কেন রাখছো, ইহুদিদেরকে বলছে। কেন না, মক্কার মানুষ ইহুদি ছিল না, মক্কার মানুষ দাবি করতো আমরা ইব্রাহিম দিনের উপরে ছিলাম, কিন্তু তারপরে মূর্তি পূজা করত। কিন্তু মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন তারাও সিয়াম পালন করছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এইটা কি, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করছো কেন? ইহুদিরা বলল, কালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমা নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, এই দিন হচ্ছে, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি হচ্ছে উত্তম একটি দিন, ভালো দিন, সম্মানিত একটি দিন। আরেকটি হাদিসে এসেছে, হাদা ইয়াউমুন আযীম, এই দিনটি হচ্ছে মহান একটি দিন, বড় একটি দিন, অনেক সম্মানিত একটি দিন। কেন সম্মানিত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা বলছে, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে নাজাত দান করেছিলেন, বনি ইসরাঈলকে নাজাত দান করেছিলেন, মিন আদুবিহিম, তাদের শত্রু থেকে, অর্থাৎ ফিরাউন থেকে, পুরো বনি ইসরাঈল জাতিকে লোহিত সাগর পার করে এনেছিলেন। এটা কিন্তু নীল নদ নয়, আপনাদের এই ভাষাটা মনে রাখবেন, এটা কিন্তু নদী ছিল না, লোহিত সাগর ছিল, কথাটি মাথায় রাখবেন। কেননা আমরা অনেকেই বলে থাকি ফিরাউন নাকি নীল নদে ডুবে মরেছে, আরে কোরআনে নদী শব্দটাই ভাষায় আসে নাই, কোরআনে এসেছে বাহার, বাহার মানে হচ্ছে সমুদ্র, নাহার শব্দটা হচ্ছে নদী আর বাহার মানে হচ্ছে সমুদ্র, কোরআনে এসেছে সমুদ্র, সেটা এসেছে লোহিত সাগর, এবং লোহিত সাগরের কিনারায় এসে ডুবেছে। এই নদীর যে কিনারাটা মোহনা, মোহনার নাম ছিল কুলজুম নদী, এই কুলজুম নদীর মোহনায় এসে ফিরাউন ডুবে মরেছে, মনে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জাতিকে ধ্বংস করেছেন, আগরাকা ফিরাউন, ফিরাউন এবং ফিরাউনের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারপরে ইহুদিরা বলছে, আর বনি ইসরাইলকে শত্রু থেকে শত্রু মুক্ত করে দিয়েছেন, এই কারণেই ফাসামাহু মূসা, তা এই কারণে মূসা আলাইহিসসালাম সিয়াম পালন করেছে। আরেকটি হাদিস এসেছে, ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিসসালাম এই সিয়ামটি পালন করেছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ, আল্লাহ শুকরিয়া স্বরূপ আদায় করেছেন, শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করা যায়। কোনো একটি ভালো কাজ হয়েছে, এর
এর প্রতিদান হিসেবে আপনি সিয়াম পালন করতে পারেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, বড় কিছু উদ্ধার করেছেন, আপনিও শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতে পারবেন, সালাত আদায় করার করতে পারবেন। যদিও এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই, কিন্তু শুকরিয়া স্বরূপ যে যে সুন্নাতি একটি পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমরা আছে কিন্তু কোনোদিন আদায় করি নাই। সেই পদ্ধতিটা কি জানেন? কোনো কিছু আপনি পেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেছেন বা মুক্তি পেয়ে গেলেন, হঠাৎ করে আপনার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মুক্তি পেয়ে গেলেন, আপনাদের কোনো ক্ষতি হলো না, আপনাদের এখন কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম পরিস্থিতিতে যে কাজটি করতে বলেছেন সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে সিজদা, শুকরিয়া সে সিজদা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য ওযু লাগে না, এর জন্য গোসল লাগে না, যে অবস্থায় আছেন সে অবস্থায় একটি সিজদা করবেন। এই শুকরিয়া সিজদা করা সুন্নতি পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুকরিয়া স্বরূপ যে কাজটি করতে হয় সেটা সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালাম, আপনি করতে পারবেন, এটা তো সময় লাগবে, কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি একটি সিজদা দিয়ে ফেলবেন। শুকরিয়া স্বরূপ যে সুন্নাতটি আমাদের মধ্যে নাই বললেই চলে, এই সুন্নাতটি আমাদের মধ্যে অবশ্যই চালু করা উচিত। তো ইহুদিরা বলছেন যে কি করেছেন, ফাসামাহু মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছেন। আরেকটি হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন শুকরান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ। ক্বালা ফা আনা আহাক্কু বি মুসা মিনকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো ইহুদিরা, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের দ্বীন পালন করার হকদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি। কেননা মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি তাওহীদের ধারক বাহক ছিলেন, তিনি তাওহীদ নিয়ে এসেছিলেন, নবুয়ত নিয়ে এসেছিলেন, আমিও নবী, এই কারণে আমি মূসা আলাইহিস সালামের দ্বীনকে মানার সবচাইতে যোগ্যতা বেশি রাখি, হকদার বেশি রাখি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ও আমার আবি ফাসামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন থেকে তিনিও আশুরা সিয়াম পালন করা শুরু করলেন, ও আমার আবি সিয়ামিহি, আর সমস্ত মানুষকে সমস্ত উম্মতদেরকে আশুরা সিয়াম পালন করার জন্য আদেশ করতে থাকলেন। নিজে সিয়াম পালন করলেন, সাহাবীদেরকেও এই সিয়াম পালন করতে বললেন, নিজেও পালন করলেন, সাহাবীদেরকেও পালন করতে বললেন। হাদিসটি কোথায় এসেছে? হাদিসটি বুখারীতে এসেছে, বুখারীর হাদিস নম্বর 2400 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা সিয়াম পালন করেছেন আর সাহাবীদেরকেও পালন করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সিয়াম আফদাল বাদা রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহু আল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়ামের দিক থেকে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাওমু ইয়াউম ইয়াউমি আশুরা ইউকাফিরু সানাতু মাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আশুরার সিয়াম পালন করে তার বিগত এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আশুরার সিয়াম পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরাই আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাত আল্লাযী ক্বাবলাহু। কেউ যদি আশুরার সিয়াম পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এক বছরের পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন আশুরার সিয়াম কেউ যদি পালন করে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে 1162 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম রাখতে রাখলেন কত বছর? একটানা 9 বছর সিয়াম পালন করলেন, অর্থাৎ হিজরত 9 বছর না 10 বছর সিয়াম পালন করেছেন, অর্থাৎ হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন 10 বছর, 10 বছর সিয়াম পালন করেছেন, 10 বছর, 10 বছর সিয়াম পালন করে দশম বছরে এসে সাহাবীরা বলছে যে আল্লাহ রসুল আমরা তো সিয়াম পালন করছি আশুরার দিন, আর আপনি বারবার বলেছেন তাখতালিফুল মাজুস, তাখতালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের তোমরা খিলাফ করো, ইহুদি নাসারাদের বিরোধী করো, বিরোধিতা করো, ইহুদি নাসারারা যেটা বলেছে সেটা তোমরা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে তাহলে এক কাজ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে কি করব? সুমনা আল ইয়াউমাত তাসে, তাহলে আগামী বছর আমি 9 তারিখে সিয়াম পালন করব। 10 তারিখে তো রাখবই, সাথে সাথে 9 তারিখও সিয়াম পালন করব। তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে ইহুদিদের খিলাফ হয়ে গেল, ইহুদিরা 9 তারিখে রেখেছে, 10 তারিখে রেখেছে, আমরা 9 তারিখ 10 তারিখ রাখব। তাহলে ইহুদিদের খিলাফ হয়ে গেল, এটা কয় বছর পরে? শেষ বছরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে অনেকগুলো হাদিসে যে ফালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাল আমুল মুকবিল ইন শা আল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিফ, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে সিয়াম পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি আর 9 তারিখে সিয়াম পালন করতে পারেন নাই, কিন্তু 9 তারিখে সিয়াম পালন করার জন্য তিনি সমস্ত মানুষকে বলে গেলেন, ইহুদি নাসারাদের খেলাফ করার জন্য। তাহলে আমরা এই সিয়ামটা কিভাবে রাখব? আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি নাসারাদের খেলাফ করো, সুমু ইয়াউম আশুরাই খালিফুল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ওয়ামা আও বাদাহু, তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করো, আশুরার সিয়াম, ইহুদি নাসারাদের খেলাফ করো, আর খেলাফ করার জন্য তোমরা একদিন আগে একটি সিয়াম পালন করো এবং একদিন পরে একটি সিয়াম পালন করো। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে একটি কিতাবে লিখেছেন যে এটার ব্যাপারে তিনটি মত প্রকাশ করেছেন, যে একদিন আগে এবং একদিন পরে কোনো মুসলিম যদি, কোনো উম্মত যদি 9, 10, 11 তারিখে সিয়াম পালন করে সেটা সবচাইতে বেশি ভালো, পূর্ণাঙ্গ একটি হলো। আর না পারলে সে যেন 9 এবং 10 তারিখ সিয়াম পালন করে, তাহলে এটা সবচাইতে বেশি সমর্থন হাদিস পাওয়া যায়। আর না পারলে কেউ যদি শুধু 10 তারিখে রাখে তাও জায়েজ আছে, কেউ যদি 10, 11 রাখে তাও তার জন্য জায়েজ আছে। তাহলে এইভাবে সে সিয়াম পালন করবে, আশুরার সিয়াম এভাবেই পালন করতে হবে। মনে রাখতে হবে, সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিয়ান কেরাম, আশুরার দিন শোকের দিন নয়, বরং শুকরিয়া হয় খুশির কারণে। এই দিন খুশির কারণে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কারণে রেখেছেন, আমরাও ওই কারণেই রাখি। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে ওই দিনই শহীদ হয়েছেন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর প্রায় 49 বছর পরে। তো সেই দিন শহীদ হয়েছে, এই কারণে আমরা শোক পালনে এই দিন সিয়াম পালন করবো, এটা জায়েজ নাই। এটার কারণে খাবার তৈরি করবেন, এটার কারণে তাজিয়া মিছিল করবেন, এটাও জায়েজ নাই। বা কৃত্রিম মাজার তৈরি করে হাই হুসাইন করে শোক পালন করবেন, এটাও আমাদের জন্য জায়েজ নয়। সবগুলো বিদাতি পদ্ধতি পন্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পদ্ধতি পন্থা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক।